আহ নেদা ফাকুল ও ইসলামায়কল মুআ যখন তোমরা আজান শুনবে তখন মুআ যা বলে তোমরাও তা বলো হাই আলাসাই আলফলা বাদে বাকিগুলো যা যা বলে তা তা হাই আল্লাহ সালাহতাহ তো এই যে আজানের জবাব দিতে হয় সুরা শেষে আমিন বলতে হয় বিভিন্ন সুরা শেষে বিভিন্ন বাক্য উচ্চারণের কথা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই জিনিসগুলো রেকর্ড করা আজান রেকর্ড করা তেলাওয়াত শুনলেও কি সমানভাবে দিতে হবে নাকি হবে না এই প্রশ্নের উত্তর হলো কোরআনে করিম যদি আমরা রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনি তাহলে সেক্ষেত্রে রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে আমিন বলা জরুরি নয় সরাসরি কোরআন তেলাওয়াত শুনলে যতটা জরুরি কিন্তু যদি কেউ বলে ভালো কোনো অসুবিধা নেই আজানের ক্ষেত্রেও একই কথা প্রায় তবে আজানের ক্ষেত্রে ইবনে মামলা দুটি পদ্ধতি এখানে তিনি বের করেছেন যে আজান যখন দেওয়া হয় দেখতে হবে যে আজানটা কি সরাসরি নাকি রেকর্ড করা আছে না যে সরাসরি আজান লাইভ আজান প্রচারিত হয় তাহলে লাইভ আজান হলে তো লাইভ আমরা উত্তর দেবো এতে কোনো সন্দেহ নাই রেকর্ড করা যদি হয় যেমন রেডিওতে প্রতি পাঁচক নামাজের সময় কী দেওয়া হয় আজান প্রচারিত করে টিভিতে রেকর্ড করা আজান প্রচার করে আছে না তো সেটা যদি হয় সেটাকে তিনি আবার দুই ভাগ করেছেন ওয়াক্ত হয়েছে সেই হিসাবে আজান দিছে ওয়াক্ত হয়েছে সেই হিসাবে আজানটা চালাই দিছে রেডিওতে বা টিভিতে আপনার কাছে ওয়াক্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি রেকর্ড করা আজানের কী দিবেন জবাব দিবেন আর যদি ওক্ত হয় নাই অন্য টাইমে এমনি আজান হচ্ছে আছে না প্রশিক্ষণ স্বরূপ অন্য কোনো কারণে আজান চালু চালু হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার আজানের জবাব দেওয়া কি নয় জরুরি নয় এ আজান এবং আমিন বলা বা অন্য অন্য কোরআনে আয়াতের শেষে যে সমস্ত বাক্যগুলো উচ্চারণ কথা আছে সেগুলো রেকর্ড করা শুনলে আমরা দেব কি দেব না এরপরে